আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামিমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার, রাজধানীতে কেজিতে দাম কমেছে 5 থেকে 10 টাকা, বাজার নিয়ন্ত্রণে বললেন বাণিজ্যমন্ত্রী। চট্টগ্রাম বন্দরে মিয়ানমারের পেঁয়াজ ভারতের বাইরে 7 দেশ থেকে আমদানির তোড়জোড়, বাজারে প্রভাব পড়বে বললেন ব্যবসায়ীরা। শীতে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে আশঙ্কা প্রধানমন্ত্রীর, আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ। এবং দুদকের মামলায় ওসি প্রদীপের 4 কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ, জামিন নামঞ্জুর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার করেছে সরকার। 2021 সালের 31 মার্চ পর্যন্ত এটি কার্যকর থাকবে। বাজারে যোগান বাড়ানো এবং দাম কমাতে পেঁয়াজ আমদানিতে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সিদ্ধান্ত নেয়। গত 7 সেপ্টেম্বর পেঁয়াজ আমদানির উপর আরোপিত 5% শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে NBRকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। গত সপ্তাহে ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলে দেশে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়। এরপর দাম কমাতে সরকারের নানা উদ্যোগের অংশ হিসেবে এবার 5% শুল্ক প্রত্যাহারের ঘোষণা এলো। পেঁয়াজের বাজার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। টিসিবির মাধ্যমে কম মূল্যে অনলাইনে পেঁয়াজ বিক্রি উদ্বোধন করে তিনি এ দাবি করেন। এদিকে রাজধানীর বাজারে একদিনে কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন আমদানি অব্যাহত থাকলে শীঘ্রই স্থিতিশীল হবে বাজার। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। রাজধানীতে পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার অনেকটাই ক্রেতাশূন্য, যদিও বাজারে দেশীয় আমদানি করা পেঁয়াজের মজুদ পর্যাপ্ত, ফলে প্রভাব পড়ছে দামে। দুদিন ধরেই দাম কমছে সব ধরনের পেঁয়াজের। 4-5 দিন আগে ক্রেতারা মাথা নষ্ট হয়ে গেছে, যার লাগু 5 কেজি হয় নিচে 20 কেজি, যার লাগু 10 কেজি হয় নিচে 50 কেজি, এগুলো নিয়ে মজুদ রাখছে 2 মাস কাল লেগা। এরা তো দেখা গেছে অনেকরণ পটুকে অবহা দিতেছে না। কীতা সুন্দর কারণে দেখা গেছে দেশি পেঁয়াজের বাজার দর দেখা গেছে 8-10 টাকা কেজি কমছে, ইন্ডিয়ান পেঁয়াজের বাজার দর 8-10 টাকা কেজি কমছে। পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন আমদানি করা দামের সাথে বাজার মূল্যের কিছুটা তারতম্য রয়েছে। এগুলোতে বাজার ভেদে এটা কি হয় যে তারতম্য ঘটে, কিন্তু মাঝে যে ম্যাসিভ ইয়েটা হয়েছিল এরকম সম্ভাবনা নাই এবং মূল্য স্বাভাবিক হয়ে যাবে আমরা এটা আশা করছি। এদিকে বাজারের অস্থিরতা দূর করতে খোলা বাজারের পাশাপাশি অনলাইনেও পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এই উপলক্ষে অনলাইন সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন এক মাসের মধ্যে পর্যাপ্ত আমদানি করা পেঁয়াজ বাজারে আসবে। যে আমাদের সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। টার্কি থেকে বড় পরিমাণ পেঁয়াজ আসবে, মায়ানমার থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে, অবস্থাটা আমাদের হাতের মধ্যেই রয়েছে। মন্ত্রী জানান অনলাইনে শুরুতে বড় শহরগুলোতে পেঁয়াজ বিক্রি হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে এর পরিসর। অনেক মানুষ আছে যারা অনেক সময় ট্রাকের সামনে এসে লাইন ধরতে পারেন না সামাজিক কারণে বা নিজেদের ব্যস্ততার কারণে, এই সময়টায় যদি তারা ঘরে বসে পেঁয়াজটা পান তাদের জন্য সাশ্রয় হবে। আমরা কিন্তু এবার টিসিবির মাধ্যমে বড় সড় আমদানির পথে রয়েছে পেঁয়াজ। 13 সেপ্টেম্বর থেকে টিসিবির মাধ্যমে খোলা বাজারে 30 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে সরকার। ক্রেতাদের চাপ থাকায় এবং টিসিবির জনবল সংকটের কারণে এবারই প্রথম অনলাইনে পেঁয়াজ বিক্রি শুরু হলো। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বাজার স্থিতিশীল রাখতে ভারতের বাইরে 7টি দেশ থেকে পেঁয়াজ আমদানির ব্যাপক তোড়জোড় শুরু করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। মিশর, চীন, মিয়ানমার, পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড থেকেও আমদানির অনুমতি পেয়েছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে বন্দরে এসে পৌঁছেছে মিয়ানমারের পেঁয়াজ। বাজারে আজই এর ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গত বছরও ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বিপাকে পড়ে বাংলাদেশ। অস্বাভাবিক গতিতে বেড়ে যায় পেঁয়াজের দাম। এবারও একই আশঙ্কায় ভারতের রপ্তানি বন্ধের 11 দিন আগে থেকেই আমদানির উদ্যোগ নেন ব্যবসায়ীরা। আমদানির তালিকায় এবার যোগ হয়েছে নতুন দেশ নেদারল্যান্ড ও নিউজিল্যান্ড।
তবে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করা হবে মিশর থেকে। বর্তমান যে সেপ্টেম্বর মাসে আমরা আবার পেঁয়াজের যে আইটি ইস্যু করা আমরা অব্যাহত রেখেছি, এ পর্যন্ত 244টা আমদানি অনুমতিপত্র আমরা ইস্যু করেছি, তার এগেনস্টে আমরা 88,045 মেট্রিক টনের অনুমতিপত্র আমরা দিয়েছি। 2019-20 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয় 76,017 মেট্রিক টন, আমদানিকারক 50-এরও বেশি ছোট বড় ব্যবসায়ী। এবার সবচেয়ে বেশি 3,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে আখি এন্টারপ্রাইজ, আর 2,000 মেট্রিক টন আমদানি করছে M&M ট্রেডিং। আমদানিকারকরা জানান মিয়ানমার থেকে এরই মধ্যে কিছু পেঁয়াজ এসেছে, সোমবার নাগাদ এগুলো বাজারে আসবে। একটার পর একটা যদি চলে আসে দেখবেন বাজারটা অটোমেটিক্যালি মানে আস্তে আস্তে ডাউনের দিকে যাবে। গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে 1,082 মেট্রিক টন পেঁয়াজ। পাইপলাইনে থাকা পেঁয়াজ দেশে এসে পৌঁছালে বাজারে স্থিরতা আসবে এমনটাই মনে করেন ব্যবসায়ীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। শীতে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা জানিয়ে এখন থেকে প্রস্তুতিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান নেওয়ার সময় এ কথা বলেন তিনি। করোনার প্রভাবে দেশের ব্যবসা বাণিজ্য যাতে থমকে না যায় তার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনির রহমান। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে 165,60,00,000 টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অব ব্যাংকসের 34টি ব্যাংক, খাদ্য মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদান গ্রহণ অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের এসব চেক গ্রহণ করেন তার মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস। করোনা মহামারীতে দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থিক খাত সচল রাখতে সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকগুলো যাতে ভালোভাবে চলতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান তিনি। ব্যাংকগুলো যাতে ভালোভাবে চলে আমরা সেটাই চাই, সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের আইন বা যা কিছু আমরা করি আপনারা যখন যে দাবিটাবি আনেন যেটা যুক্তিসঙ্গত সেগুলো আমরা সবসময় বিবেচনা করি দেখি। আর কিছু কিছু ব্যাংক আছে অতি দুর্বল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অনেক সময় মার্জ করাতে হয়, তো সেটা তো বিবেচনা করে দেখতে হবে যে কোনটা ঠিকমতো চলছে বা কোনটা চালাতে পারছে কিনা, বা সেগুলি বিবেচনা করেই করা হবে, অবিবেচনা করে কিছু করা হবে না, এটুকু ভরসা রাখবেন। এ সময় আসন্ন শীতে দেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না, তো সেই জন্যই হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবু আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। এছাড়াও আর্থিক অনুদানের পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে 1,00,000 সার্জিক্যাল মাস্ক দিয়েছে মিনিস্টার গ্রুপ। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,939। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 17 জন পুরুষ ও 9 জন নারী। সবশেষ 11,591টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,544 জন। শনাক্তের হার প্রায় 13%। মোট আক্রান্তের সংখ্যা 3,48,916 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,179 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 2,56,565 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 73%, আর মৃত্যুর হার 1.42%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 19 জন, চট্টগ্রামে 4 জন এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 4 মামলার কার্যক্রমের উপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি ইমান আলী নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। 2014 সালের নির্বাচনের আগে ও পরে গাড়ি ভাঙচুর সহ অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে নাশকতার মামলাগুলো দায়ের করা হয়। রাজধানী দারুসসালাম থানার নাশকতার অভিযোগে 3টি এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আলাদা আরেকটি মামলা হয়। এসব মামলা স্থগিত চেয়ে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে আবেদন জানানো হলে তা মঞ্জুর করা হয়। একই সাথে মামলার স্থগিতের বিষয়ে রুল জারি করে হাইকোর্ট।
পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দুদকের মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকি কারণের 4,06,78,000 টাকার অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আশফাকুর রহমান আদেশ দেন। অবৈধ সম্পদ ক্রোকের আবেদনে দুদক জানান, ক্রোক করা না হলে মামলা প্রভাবিত করতে এ সম্পদ ব্যয় করা হতে পারে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত 23 আগস্ট চট্টগ্রামে মামলা করে দুদক। 14 সেপ্টেম্বর প্রদীপকে আদালতে হাজির করা হলে ওই দিনই তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত। তবে এখনও পলাতক রয়েছেন তার স্ত্রী চুমকি কারণ। এর আগে রোববার দুদকের মামলায় প্রদীপের জামিন নামঞ্জুর করে আদালত। এক নম্বর আসামি হচ্ছে প্রদীপ কুমার দাসের স্ত্রী, তার বিরুদ্ধে যে এলিগেশনটা আছে প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে সেই রকম কোনো ঢালাও কেন কোনো অভিযোগ নাই, এবং তার স্ত্রীকে বোধহয় সহায়তা করেছে এরকম এরকম এগুলি করার জন্য, এইরকম একটা ভাষা দিয়ে তাকে একটা জড়ানোর চেষ্টা করা হয়েছে মাত্র। তো সেই বিষয়টা তো আমরা মাননীয় আদালতকে তুলে ধরেছি জামিনের বিষয়ের জন্য, যে জামিন দেওয়ার গ্রাউন্ড হিসাবে এটা একটা দিয়েছি। তার বিরুদ্ধে আপনার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিংয়ের স্পেসিফিক লিগেশন আছে, জামিন নামঞ্জুর আবেদন করেছে মাননীয় আদালত, শুনেছে জামিন আবেদন নামঞ্জুর করেছে। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার রায় আগামী 8 সেপ্টেম্বর। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার 1 নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েস রায় ঘোষণার এ তারিখ ঠিক করেন। গত 15 সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। 4 কার্যদিবসে মামলার 14 জন সাক্ষীর মধ্যে 11 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত 15 জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় শাহেদকে। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট সহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় শাহেদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে থাকা শাহেদকে নিয়ে 18 জুলাই রাতে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। বিএনপি নেতাদের মুখে আন্দোলনের ডাক শোনা গেলেও মাঠে তাদের দেখা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিআরটিই এর বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন প্রেস ব্রিফিং এর মধ্যেই সীমাবদ্ধ। এ সময় তিনি বিআরটিএ কে নিয়ে সত্যিকার অর্থে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন। দেশের যে কোনো সার্কেল অফিস হতে যানবাহনের ফিটনেস সনদ নেয়ার সুযোগ তৈরি হতে জনগণ খুশি বলেও জানান তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে সরানোর আহ্বান জানিয়েছেন। আমরা বলতে চাই তিনি কোন আন্দোলনের কথা বলছেন। কর্মসূচি আর আন্দোলনে ঘোষণা দিয়ে নেতারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকার যে আন্দোলন, সেই আন্দোলন বিএনপির মুখে অনেকবার শুনেছি। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিনেমা হল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হল মালিক এবং চলচ্চিত্র সংশ্লিষ্টদের সাথে এ বিষয়ে শীঘ্রই মিটিং করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে 6 মাসের মুক্তি দেওয়ার পরও বিএনপি নেতাদের মন্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার হওয়া মোবারক হোসেন স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রি। রোববার পশ্চিমতল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানান, মোবারক হোসেন বাইতুসালাম জামে মসজিদে বৈদ্যুতিক অবৈধ সংযোগের পাশাপাশি অবৈধ সংযোগের কাজও করছিলেন। সে কারণে বিস্ফোরণের মামলায় আসামি করা হয়েছে মোবারককে। জিজ্ঞাসাবাদেও মোবারক তার অপরাধ স্বীকারও করেছে। এর আগে শনিবার এ মামলায় তিতাস গ্যাসের ফতুল্লা অঞ্চলের বহিষ্কৃত এবং কর্মকর্তা সহ 8 জনকে গ্রেফতার করে সিআইডি। সোমবার তাদের 2 দিনের রিমান্ড শেষ হবে।
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে দিনাজপুরের ঘোড়াঘাটের ইউনো ওয়াহিদা খানম এবং তার বাবা ওমর আলী শেখের হত্যাকারী চেষ্টাকারী রবিউল ইসলাম। এর আগে হত্যা চেষ্টা মামলায় দুই দফায় মোট নয় দিনের রিমান্ড শেষে রোববার রবিউলকে আদালতে নেওয়া হয়। দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাতের বিচারক ইসমাইল হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রবিউল। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবিওসি ইমাম জাফর জানান, জবানবন্দি শেষে রবিউলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ মামলার অপর আসামি আসাদুল হক, নবিরুল ইসলাম, সান্টু কুমার এবং পলাশ জেল হাজতে রয়েছেন। কক্সবাজারের বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় 12 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। রোববার রাত 9টা পর্যন্ত ভাসমান অবস্থায় নাজিরা টেক এবং লাবণী পয়েন্ট থেকে তাদের উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানান, সকালে নাজিরা টেক পয়েন্ট থেকে একটি মাছ ধরা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান তারা। প্রতিকূল আবহাওয়ার কারণে সোনাদিয়া উপকূলে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান। আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর নীতি নির্ধারণী বিষয়ক ম্যাগাজিন হোয়াইট বোর্ডের আনুষ্ঠানিক পথচলা শুরু হল। ম্যাগাজিনটির প্রধান সম্পাদক বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পত্রিকাটি উদ্বোধন করেন। ম্যাগাজিনটি দেশের নীতি নির্ধারণী বিষয়ক নির্মোহ এবং সার্বিক পর্যালোচনা করবে। 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় প্রশাসনের ভূমিকা নিয়ে অনেক রহস্যের উন্মোচন করবে হোয়াইট বোর্ডের প্রথম সংখ্যা। সেই সাথে বঙ্গবন্ধুর যুদ্ধকালীন নেতৃত্ব, তার ভাষণ, নীতি প্রণয়ন সহ নানা বিষয় উঠে আসবে বিশ্লেষকদের লেখায়। এর আগে কিশোর মুজিবের নেতা হয়ে ওঠার গল্প কমিক চরিত্রের মাধ্যমে তুলে ধরেছিল সিআরআই। হেলিকপ্টার থেকে সিটবল নিক্ষেপ করে উপকূলীয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। রোববার বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে বিভিন্ন দুর্গম এলাকায় সিটবলের মাধ্যমে বীজ ছেটানো হয়। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান শেরনিয়াবাতের নির্দেশনায় এ বনায়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। আকাশ থেকে সিটবল নিক্ষেপের মাধ্যমে বীজ ছিটানোর কার্যক্রম বাংলাদেশে এবারই প্রথম। এই বনায়ন কর্মসূচি গ্রিনহাউস এফেক্ট, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, বন উজাড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। সোমবারও বিভিন্ন দুর্গম অঞ্চলে বনায়নের লক্ষ্যে সিটবল নিক্ষেপ করবে বিমানবাহিনী। আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের রাজশাসনকে চ্যালেঞ্জ করে রাজধানী ব্যাংককে রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। এতে নেতৃত্ব দিচ্ছেন তরুণ শিক্ষার্থীরা। রাজনৈতিক সংস্কারই তাদের মূল দাবি। এর মধ্যে রয়েছে মহারাজা ভাজির আলম কর্ণের ক্ষমতা কমানো। একই সাথে বিক্ষোভকারীরা সামরিক অভ্যুত্থান এবং বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসায় প্রধানমন্ত্রী প্রায়ত চান ওচার পদত্যাগ দাবি করেছেন। রাজা দেশে না থাকায় রাজপ্রাসাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য আসেনি। রাজার বিরুদ্ধে কথা বলা থাইল্যান্ডের শাস্তিযোগ্য অপরাধ। তা সত্ত্বেও এই আন্দোলনে নেমেছে সাধারণ নাগরিক। একুশে ফেব্রুয়ারির পরিবর্তে 20 সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনটিকেই মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরে এ নিয়ে জোর প্রচারণাও চালাচ্ছে দলটি। 2 বছর আগে এই দিনটিতে উত্তর দিনাজপুর জেলার একটি স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে জনতার বিক্ষোভে পুলিশ গুলি চালালে বিজেপির 2 জন কর্মী নিহত হন। বিজেপির স্থানীয় নেতারা বলছেন, নিহতদের স্মরণে 20 সেপ্টেম্বর মাতৃভাষা দিবস হিসেবে পালন করা উচিত। তবে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বলছে, নতুন করে মাতৃভাষা দিবসের পতনের চেষ্টা ইতিহাস বিকৃত করা ছাড়া আর কিছুই নয়। এবার পলিটিক্স খেলার খবর।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরপুরের বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে স্কিল ট্রেনিং। প্রাথমিক দলে থাকা 27 জনের মধ্যে রোববার প্রথম দিনে অনুশীলনে যোগ দেন 16 জন। বাকি 11 জন ক্রিকেটারকে রাখা হয়েছে আইসোলেশনে। আগামী 22 সেপ্টেম্বর দ্বিতীয় দফা করোনা পরীক্ষার পর তারা যোগ দেবেন দলের অনুশীলনে। এদিকে দলীয়ভাবে অনুশীলনে ফিরতে পেরে খুশি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি জানান, ক্রিকেট হলো টিম গেম, টিমমেটদের সাথে যদি অনুশীলনটা করা যায় তবে এটা তাদের জন্য যেমন দলের জন্য তেমনই উপকারী। তিনি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। টিমমেটদের সাথে এখন কাজ করছি, এখন গ্রুপ ওয়াইজ কাজ করা হচ্ছে। টিমমেটরাও বেশ অনেক উৎফুল্ল এবং আমিও বেশ উৎফুল্ল, কারণ দিন শেষে এটা একটা টিম গেম এবং টিমের সবার সাথে মিলে যদি ট্রেনিংটা এনজয় করা যায় ওটা আরও বেশি ইউজফুল হয় নিজের জন্য এবং টিমমেটদের জন্য। 36টি প্রতিশ্রুতি দিয়ে বাফুফে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ। হোটেল সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে সদ্য সাবেক হওয়া বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রার্থীরা। তারা বলেন, নির্বাচিত হলে প্রতি বছর বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। এছাড়া প্রতি বছর নির্দিষ্ট সময়ে জেলা ফুটবল লীগ আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে। এর আগে 2016 সালে এ প্যানেল যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল তার অনেকগুলোই বাস্তবায়ন হয়নি বলেও তারা স্বীকার করেন। ছিন্নভাবে যারা দাঁড়িয়েছে তারা কিন্তু এই প্যানেলেরই সম্মানিত সদস্য ছিলেন। আপনারা যে যে দায়িত্বে ছিলেন কতটুকু দায়িত্ব পালন করেছেন, কেন নির্বাচনের শেষ দিন পর্যন্ত আপনি এসে পদত্যাগ করলেন না? আপনি তো আগেই পদত্যাগ করতে পারতেন, তা না করে আপনারা বলছেন আমরা ব্যর্থ, তাহলে তো আপনি তো এই ব্যর্থ টিমের একজন সম্মানিত সদস্য। সিং হিয়ং মিনের হ্যাট্রিক সহ 4 গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে 5-2 গোলে হারিয়েছে টটেনহাম। 2 ম্যাচে এটি তাদের প্রথম জয়। নিজেদের মাঠে খেলার 32 মিনিটে ড্যানিংসের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। প্রথমার্ধের ইনজুরি টাইমে ম্যাচে 1-1 গোলে সমতা ফেরান টটেনহামের দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকার সং হিয়ং মিন। দ্বিতীয়ার্ধে আরও 3 গোল করেন মিন। 82 মিনিটে হ্যারিকেন গোল করলে 5-1 ব্যবধানে এগিয়ে যায় টটেনহাম। খেলার শেষ মিনিটে ড্যানি ইংস গোল করে ব্যবধান 5-2 নামিয়ে আনেন। শেষ করার আগে বেরবিকেবল সংবাদ শিরোনাম আরো একবার। পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার, রাজধানীতে কেজিতে দাম কমেছে 5-10 টাকা, বাজার নিয়ন্ত্রণে বললেন বাণিজ্য মন্ত্রী। চট্টগ্রাম বন্দরে মিয়ানমারের পেঁয়াজ ভারতের বাইরে 7 দেশ থেকে আমদানির তোড়জোড়, বাজারে প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ীরা। শীতে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে আশঙ্কা প্রধানমন্ত্রীর, আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ। এবং দুদকের মামলায় ওসি প্রদীপের 4 কোটি টাকার সম্পদ ক্রোকে নির্দেশ, জামিন নামঞ্জুর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla Ltd।